পাখির চোখে সুউচ্চ ইমারতের শহর কুমিল্লা। রেমিটেন্সে দেশের শীর্ষ পর্যায়ের এই জেলা শহরে পাল্লা দিয়ে বাড়ছে বহুতল ভবন। বন্দরনগরী ও রাজধানীর মাঝে মহাসড়কের পাশে গড়ে ওঠা এ নগরী ভৌগোলিক অবস্থানের কারণে যোগাযোগের দিক থেকে গুরুত্বপূর্ণ। 1864 সালে পৌরসভা ও 2011 সালে দুটি পৌরসভা এক করে কুমিল্লা সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা করা এ নগরীর পরতে পরতে অপরিকল্পিত নগরায়নের ছাপ স্পষ্ট। গত এক যুগেও একজন নগর পরিকল্পনাবিদ পায়নি নগর ভবন। ফলাফল, দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা থেকে বঞ্চিত নগরবাসী। এই নগরীর আরেকটি প্রধান সমস্যা যানজট। 53.04 বর্গ কিলোমিটার আয়তনের সিটিতে সড়ক আছে 500 কিলোমিটার। বিভিন্ন ধরনের যানবাহনের কারণে স্থবির হয়ে পড়ে অপ্রশস্ত এসব সড়ক। কুমিল্লা শহরে বিশেষ করে অটো রিক্সা চিনি সেগুলো খুব ডিস্টার্ব হইতেছে, আমাদের অনেক প্রায় অ্যাক্সিডেন্ট হইতেছে। এ অবস্থায় কর্পোরেশনের তৃতীয় মেয়াদে নগরপিতা নির্বাচিত হন আরফানুল হক রিফাত। আওয়ামী লীগের দলীয় ব্যানারে নির্বাচিত এই মেয়র প্রথম বাজেটে চমকে দেন নগরবাসীকে। এক বছর যাত্রা শেষের এই বাজেট বিদায়ী মেয়রের সবশেষ বাজেটের দ্বিগুণ। দুই বছর আগে যেখানে কর্পোরেশনের রাজস্ব আয় ছিল 41.29 কোটি টাকা, আগামী অর্থ বছরে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা প্রায় 81.42 কোটি টাকা। উন্নয়ন পরিকল্পনার নতুন রূপরেখায় মিশ্র প্রতিক্রিয়া জানান নগরবাসী। যে বাজেটটা দেখলাম এবার, এই বাজেটটা গত মেয়াদের যে সিটি কর্পোরেশন যিনি মেয়র ছিলেন তার মেয়াদের দ্বিগুণ বাজেট কিন্তু আবার হয়েছে। তো এই বাজেটটা কীভাবে বাস্তবায়ন ঘটবে, না আগের মতোই থাকবে, সেটা এখন একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। শুধু বাজেট করা দিয়ে নয়, এর সুষম বন্টন এবং বাস্তবায়নটা যেন সিটি কর্পোরেশন সঠিকভাবে করতে পারে, সেটা আমি একজন নাগরিক হিসেবে খুব চাইব। বাজেটে নগরবাসীর জীবনমানের দিকে সর্বোচ্চ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাজেট আকারের দিক থেকে কিন্তু দ্বিগুণের বেশি সেটা বলা যায়। প্রতি বছর বছর আমরা বাজেট পরিমাণ দ্বিগুণ তিনগুণ চারগুণ করলেও প্রকৃতপক্ষে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হবে না, সাধারণ মানুষের জীবনমানের কোনো অগ্রগতি হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি গুণগত এবং সাধারণ মানুষের, গরিব মানুষের বা নিঃস্ব মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ না করেন। বাজেট বড় প্রতি বছরই পাস হয়, বরাদ্দ আসে, কিন্তু আমরা আসলে সেভাবে উন্নয়নটা দেখি না, আমাদের চোখে পড়ে না। বাজেটে একটা অঙ্কের মধ্যেই থেকে যায়, একটা ফিগারে থেকে যায়। আমরা এটাকে আসলে মানে জনগণ, সচেতন নাগরিক হিসেবে আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। এরই মধ্যে যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে কর্পোরেশন। সমন্বিত উদ্যোগে নগরীকে যানজটমুক্ত করার উদ্যোগের কথা জানান পুলিশ সুপার। জেলা পুলিশের পক্ষ থেকে এবং সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে, সমন্বিতভাবে আমরা কাজ করছি নগরবাসীকে স্বস্তি দেওয়ার জন্য। পাশাপাশি নগরবাসীকে আমরা অনুরোধ করব যে খুব শর্ট ডিস্টান্সের মুভমেন্ট, যেখানে ইচ্ছা করলে হেঁটে যাওয়া যায়, সেই জায়গাগুলো যেন তারা থ্রি হুইলারগুলো ব্যবহার না করে। চলতি বাজেটে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন তালিকায় রয়েছে চাঁদপুরের মেঘনা নদী থেকে সুপেয় নিরাপদ পানি সরবরাহ, ধর্মসাগরের চারিপার ওয়াকওয়ে তৈরি, নগরীর শোভাবর্ধন, তিনটি বাস টার্মিনালের উন্নয়ন ও স্থানান্তর, স্যানিটারি ল্যান্ডফিল সহ রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। এর ফলে নগরীর সামগ্রিক দৃশ্যপটের আমূল পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা করেন মেয়র। সর্বস্তরের জনগণকে বলবো, আমাকে আপনারা সাহায্য করুন, সহযোগিতা করুন, আমি আপনাদের পাশে থাকবো এবং সততা এবং নিষ্ঠার সাথে আমি আমার দায়িত্ব পালন করব। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন, তাই নগর উন্নয়নের পরিকল্পিত রূপরেখা নির্ধারণ করতে হবে এখনই। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এসি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।